বেশি বেশি করে সাপোর্ট করবেন, আরো যদি বড় বড় ছাদালা বাড়ি দিবেন ভাই। এই দাদাটার বাড়ি কলকাতা, কিন্তু আমার ভিডিও দেখে। তো দাদা কেমন লাগে আমার ভিডিওগুলো? এ ফিউ মোমেন্টস লেটার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তোমরা সবাই কেমন আছেন? আশা করুন তোমরা সবাই ভালো আছেন। তো তোমরা হয়তো সবাই ভাবে যাচ্ছেন আজকে কি ইন্ট্রোটা আলাদা, ওই ইন্ট্রোটা না পুরনো হয়ে গেছে, ওটা বলে ভালো লাগে না। সবাই অনেক কিছু করেন, তোমরা কমেন্টে জানান যে দুই একজন যে ওই ইন্ট্রোটা নাকি ভালো লাগে না। তো এটা নতুন একটা ইন্ট্রো দিলাম, আজকে থাকি এই ইন্ট্রোটাই চলবে সব ভিডিও। তো আজকে আমার বাড়ি দুইজন স্পেশাল গেস্ট আসি যাচ্ছে, অনেক দূর থাকি, মানে অনেক দূর থেকে আসি যাচ্ছে, কলকাতা থাকি। তো আমার নাকি ভিডিও দেখে, তো মানে খুব এক্সাইটেড আমারগুলোর সাথে দেখা করে। আমরা কোনোদিনও ভাবির পাইনি যে কাং আমার সাথে দেখা করে আসবে, এই সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করে লেখছি। তো অনেক অনেক ভালোবাসা দেয় সবাই, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাইগুলো এমন করে ভালোবাসা দিবেন। আর কাং যদি দেখা করে আসি চান, তো আমরা বাধা করবো না, আশীর্বাদ আমার বাড়ি। তো দাদা ঘরে আসবে বিকেলবেলা, আলা সকাল বাজে 12টা বাজে, আমার খাওয়া দাওয়া সেটা আমরা বসিয়ে আছি, ফোন করলে যে উমরা নাকি আসবে। তোমার পরে দুইটা বন্ধু আসবে, মানে উমরা নিয়ে আসবে শিলি, সে কি যেন বলে কুচবেড়াচ্ছে মোর বরের বন্ধুর সাথে, মানে ওটিখানে কন্ট্রাক্ট করি গিয়ে আমার বাড়ি আসবে। তো দেখতে থাকো, দাদা ঘর আসুক, ততক্ষণ আমরা কী কী করি সেটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। তো কালকে আমার 20K কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা সবাইগুলো এমন করে সাপোর্ট করবেন, আশা করো আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এমন করে সাপোর্ট করেন, পাশে থাকেন। তো মানে খুশিতে না মানে কি কম না কম সব আউলি যাওয়া হচ্ছে। তো তোমরা হয়তো দেখে ধরছেন মুখে পাকা ঘরত বসেছো, এটা হচ্ছে আমার ইউটিউবের টাকার ঘর, মানে আমরা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পায়া এই ঘরটা চালু করছি। তো আর একবার পেমেন্ট পাইলে এটা ঘর পুরো কমপ্লিট করে দেবো। তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আরও যদি বড় বড় ছাদালা বাড়ি দিবেন ভাই। তো এটা সবাই সিরিয়াস নেয় না, এটা আমি ইয়ার কি করলু। তো আমরা এই ঘরটা দিবে ধরছি, মানে চালু করছি অনেক দিনের মধ্যে, কাজ বন্ধ আছে, আমাদের মাটি পাওয়া দাওয়া হচ্ছে না, তো তো ওই জন্য বন্ধ আছে। তো ভিডিও সারা হবার ধরছে না ভালো করে, দুদিন থাকে কোনোটাই ঘুরির যাওয়ার পাবার হচ্ছে না, মোর বারটা আমার ঘুরি নিয়ে যায় না কোনোটাই, খালি বাড়িতে নিয়ে বেড়ায়, খালি মোর বাবার বাড়ি আর মোর শ্বশুর বাড়ি, এটাই হচ্ছে মোর বরের ঘুরি নিয়ে যাওয়ার জায়গা। এ যখন আমি ভিডিও বানাই সকাল মানে ছাগলে বাঁধে থাকছে, ওই ছাগলগুলো এসে ম্যামা চালু করে দেয় বন্ধ হল গিয়ে হো যায়, সময় হয়ে গেছে। তো ওই দাদাগুলো ফোন করলেন মোর বড় যে উমরা আসি ধরছে, উমরা মনে হয়তো খাবে না, তারপর আমার বাড়ি দিয়ে তারপর ফির কৌশিক ঘরের বাড়ি যাবে। তো কৌশিক ঘরের বাড়ি থেকে এলা কতক্ষণে আসে, তো আমার বাড়ি আসুক, যদি ভাড়ান্দা বাড়ি করে রাখি, যদি খাওয়া দাওয়া করে তাহলে তো ভালো। তো অনেক দূর থেকে দাদাগুলো আসি ধরছে, দাদাটা ফির দেখি যদি থাকে তাহলে তো ভালো কথা। তো মোর বরটা দেখান তো না 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 ও দেখাবো না, সেই গেদরা ঠান্ডা দিল না গা ধুই না কি করে মা গেছে ছাগল বান্দির সাথে বিড়ি বাঁধে গেছে, ওদের ছাগল তোমার ছাগলগুলো সেই পাজি মু যে ভিডিও বানা তে মিয়ামাই কিছু কইলে না ভিডিওত কালকে দেখো লাইভ ভিডিও সবাই কথা কইলেন কি মধ্যে কালকে লাইভ ভিডিও বানা দচ্ছি, মানে লাইভ ভিডিও চালাইছি, আমরা কথা কইছি, মা মরে গেছে, আমরা ব্লগ বানা দচ্ছি, মা যে আরে মধু মুই কিছু কাং নাই তোমরা না কইলেন তো গেল গড়ি থাকি ওই মা, তারপরে কয় কি মুই তো জানো ওটি কথা কলে সব শোনা যাবে, ওই জন্য আমি কথা কলাম, আজকের কোনো কথা কলে না, নাহলে কথা কলে মা কিছুই কলে না ঠান্ডার দূরে তো রোদ দূরে বসি রো একটা পরিশ্রম জানিস। A few moments later আমরা আসছে, চলে এসছে এক জায়গা, মানে ঘুরে গেছে এদিকে, মানে আমরা কেমন করি ধান ধান গাড়ি পানের গাছ ওগুলো নাকি কেমন করি কি করে আমরা জানে না।
অনেক দূর থেকে আসছে তো তো ওগুলা দেখির গেলে মোর বোন দেখে নিয়ে গেলে তোমরা আসুক তারপরে তোমাকে মুখ দেখা যাচ্ছে আমি কলঙ্গে আমরা ঘুরির গেছি মানে আমার খ্যাত দেখি তোমরা চলে এসেছে তো এই দাদাটার বাড়ি কলকাতা তো তোমার বাড়ি কোচবিহার না কোচবিহার তো এমনি আমার ভিডিও দেখে তো দাদা কেমন লাগে আমার ভিডিওগুলো হ্যাঁ আপনার ভিডিও তো খুবই ভালো কলকাতাতে দেখেছি হ্যাঁ কিন্তু কখনো আসতে এদিকে পারি নাই তো কাজের ক্ষেত্রে কোচবিহার এসেছিলাম তো কোচবিহারে আসার পরে কাজটাও মিলেছে আর আশাটাও হয়ে যাবে যে না একবার যাই দেখেছি যেহেতু আর বাড়ি যেহেতু কোচবিহার ওইদিকে এই জন্য সবাইকে জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি মানে ওটা আপনাদের কাছে আপনার ভিডিও খুবই ভালো আর সব থেকে হচ্ছে এখানে এসে যে অরিজিনাল জিনিসগুলো যারা গ্রামে গঞ্জে মানুষরা চাষবাস করছে অ্যাকচুয়ালি ওটা দেখার খুব আমার ইচ্ছে ছিল কোনোদিন দেখতে পাই না কলকাতার ভেতরে আর তার জন্য এটাও দেখা হলো আর দ্বিতীয় হচ্ছে নিজে মাঠে থেকে মূলো নিয়ে আসলাম মূলো এখনো পর্যন্ত খাচ্ছি তা আমার গ্রামটা কেমন লাগে খুবই ভালো খুবই সুন্দর একদম শান্ত শৃঙ্খলা আর সব থেকে ভালো লাগছে কি সবাই মিলে মাঠে যে কাজ করতে এত খুশি লাগছে এত ভালো লাগছে আমার কোনোদিন হয়তো এরকম আর দেখতে পাবো কিনা জানি না সো বাট আজকের দিনটা এত আমার ভালো লাগছে আর খুব এনজয় করতেছি গ্রাম খুবই সুন্দর আপনারা সবাই মিলে এতটাই ভালো কখনো আমি বিশ্বাস করতাম না কিন্তু বাট আজ নিজের চোখে দেখলাম খুবই ভালো লাগলো এখানে এসে অনেকটাই খুশি তো এই পাশে আরো একজন আছে ও যে ভিডিও করে লাগছে তেমনি আসছে আর একজন আসছে তো ভিলপুরে সেদিন যা দেখছেন তো আমরা দুজন মোর বর আর আমরা গেছে বাজার তো যেমনি আসে এমনি লজ্জা পায় কি আপনার সামনে আসি মুখ তো লজ্জা লাগে লাগে ইমাকে লজ্জা লাগে আর এই যে ইমার বউক নিয়ে আসে না বউ আজকে আসার জন্য কান্না করছে নিয়ে আসলে কি হলে বউ গেলে সেই নিমে দেখবে না আমাদের সে এগিয়েই নাই মানুষ তো মানুষ তো জানবেন না যে বউ আছে সাথে হ্যাঁ যে বিয়ে করছে দেখে কি মনে হয় নাকি ভাই আমাকে বিয়ে বাড়িতে মনে হয় না দেখতে থাকো সারাদিনে আজকে তো এমনি আমার বাড়ি থেকে তারপর আবার টটু ভাই ঘরের বাড়ি যাবো তো ফাইনালি বন্ধুগুলো মই তো দেখতে পাচ্ছেন তো দাদাগুলো নিয়ে বেরিয়েছো তো মেন কথা হলো তাপসে তো দেখে যাচ্ছিলেন যে ব্লক করে যাচ্ছিলো তো হঠাৎ করে আমরা বেরিয়ে গেলাম কারণ আমরা তাহলে টোটু ভাই কৌশিকের বাড়ি তো এই কলকাতার থেকে এই দাদাটা আসছে তো মেনলি ব্যাপার হলো এই দাদাটাকে নিয়ে যাওয়ার জন্যে কৌশিক ঘরের বাড়ি তো মানে কৌশিক মানে আমার ভাগ্নি আর কি তোমরা তো জানেনে তো সবাই মিলে যাওয়া হচ্ছি বর্তমান খাওয়া হচ্ছিলো আইসক্রিম মানে ঠান্ডার দিনও তো খাওয়া যাচ্ছি কারণ হলো যে একটু খায় এদিকে এনার্জি বাড়বে এই জন্য খাওয়া যাচ্ছি তো রাস্তার মধ্যে তো আসি বর্তমান ব্লক করা খুব রিস্ক হয়ে যায় তো সবাইকে নিয়ে যান দেখা করি তারপরে তোমার সঙ্গে দেখা পাচ্ছে তো মেনলি কথা দাদা কিছু কভার চায় কোন আপনার বাড়ি কোথায় কিন্তু আমার বাড়ি এখানে আমি হচ্ছে কলকাতা থেকে আসছি ঠিক আছে তো আমি জানতে চাইছি একটা কুলফি আপনি কত মিনিটে খেতে পারেন দাদা একটা বেড লাগাইছে যে মেন কথা হলো যাই কুলবি ব্যাসে হচ্ছে তার সাথে বেড লাগাইছে যদি পাঁচ মিনিটে ওই কুলবিটা খাওয়ার পায় তো এই দাদারা একটা গিফট দিবে মানে কোনো একটা পুরস্কার করবে তো খাবার পাবে কিন্তু পুরস্কারটা আবার দাদা দেবো এই হলো মেন ম্যাটার তো দেখি দাদা খাবার পায় কিনা তো দাদা কন্টিনিউ করো দাদা আমি আগে স্টার্ট করি আগে শুরু করুন তো চালু হয়ে গেছে অলরেডি সুইচ স্টার্ট আর দাদা খাই দিছে দাদা সময় তাদের সেই সময় শেষ তাদের করো তাদের করো দাদা কি পুরস্কার দিবেন বলুন খুব ভালো লাগলো আর আপনি যে আপনি যে বিক্রি করছেন আপনার কি লাভ হচ্ছে আমি জানি না আপনি বিক্রি হয়েছে না হয়েছে জানি না কিন্তু বাট খুব ভালো লাগলো তুমি আইসক্রিম বিক্রি করতেছো আর তুমি যে এক মিনিটে খাওয়াটা দূরের কথা না কিন্তু বাট আমি ওটাই বলতে চাইছিলাম কি বিক্রি হয়েছে না হয়েছে কিন্তু আমি চাই তুমি যেহেতু আইসক্রিম বিক্রি করতেছো
বিক্রি করেছো বা কত টাকা তোমার প্রফিট হয়েছে সেটা আমি জানি না, কিন্তু বাট আমি চাই যে তুমি আরও আইসক্রিম ভালোভাবে বিক্রি করো, তোমার বিজনেস আরও ভালোভাবে চলুক, সেটুকু চাই। পুরস্কারটা ফ্যাক্টর নয়, মেন হচ্ছে আমি দেখতে চাইছিলাম যে তোমার বিক্রি হয়েছে না হয়েছে, তুমি বাড়ি এমনি যাচ্ছ নাকি জিনিস ফ্রেস করে যাচ্ছ আমি জানি না সেটা, কিন্তু বাট আমার তরফ থেকে আমার এটা করা থাকলো আর একটা খুব ভালো লাগলো, তুমি এক মিনিটও হলো না খেয়েছো, খুব খুশি। তো কেমন লাগে হচ্ছে তোমার কন? দাদারা মনে খুশি পাবে অনেক, আমরা বলরামপুর থেকে ফার্স্ট কাও এরকম করে একটা ভিডিও করলে, তো সবাই ভালো করে সাপোর্ট করেন আরো এমন ভিডিও দেখতে পাবেন।